চলতি বছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশের একজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি এবারের হজে প্রথম কোনো বাংলাদেশের মৃত্যুর খবর। প্রিয় ভিউয়ার প্রতিবেদনে আমরা জানিয়ে দেব কোন হজযাত্রী মারা গেছেন, তার পাসপোর্ট নম্বর কত। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। শনিবার 18 মে ভোর রাত 3টার দিকে হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত 3টা পর্যন্ত 27,111 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনও 4,256 জন হজযাত্রীর ভিসা হয়নি। সর্বশেষ হিসাবে যত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 23,364 জন রয়েছেন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট পরিচালিত হয়েছে 68টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 25টি, সৌদিয়া এয়ারলাইন্স 23টি এবং ফ্লাইলাইন্স এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 20টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলো জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত 9 মে, আগামী 10 জুন পর্যন্ত হজ ফ্লাইট চলবে। হজ শেষে 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরত ফ্লাইট শেষ হবে আগামী 23 জুলাই। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 81,001 জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে মোট 85,257 জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখন 4,256 জন হজযাত্রীর ভিসা হয়নি। এদিকে চলতি বছর হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান নামের এই হজযাত্রী গত 15 মে মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর A135610034। আমি আবার বলছি, আসাদুজ্জামান নামের এক হজযাত্রী গত 15 মে মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর A135610034। প্রিয় ভিউয়ার, এই ছিল আমাদের প্রতিদিনের হজের আপডেট বুলেটিন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।